পড়াশোনা করতে ইউক্রেনে গিয়ে আটকে কালনার একই পরিবারের দুই ছেলে, উদ্বেগে পরিবার। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার দ্বিতীয় দিনেই সামনে এসেছে একের পর এক ধ্বংসের খবর। আক্রমণ প্রতি আক্রমণের ইউক্রেনের আকাশ ধোঁয়াচ্ছন্ন, ভয়ঙ্কর চেহারা রাজধানী কিয়েভের। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ইউক্রেনবাসী। এরই মধ্যে উদ্বেগ বেড়েছে ইউক্রেনের বসবাসকারী দেশ বিদেশের মানুষের পরিবারের সদস্যদের। ইতিমধ্যেই ভারত সরকার ইউক্রেনে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন। পূর্ব বর্ধমান জেলার কালনার মুক্তারপুর এলাকার একই পরিবারের দুই পড়ুয়া কম্পিউটার ডিপ্লোমা করতে ইউক্রেনে গিয়ে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আটকে আছেন বলেই তাদের পরিবার সূত্রে জানা গেছে। এদিন তাদের উদ্বেগের কথা সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিকাশ হালদার ও বিভাস হালদার সম্পর্কে দুই ভাই। তাদের পরিবারের সদস্য ধনঞ্জয় হালদার জানিয়েছেন, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুই ভাই হোস্টেল ছেড়ে ভারতীয় দূতাবাসে চলে এসেছে। তাদের সঙ্গে অনলাইনের কথা হয়েছে পরিবারের সদস্যদের। বিভাস ও বিকাশ দুজনেই জানিয়েছেন ইউক্রেনের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ইউক্রেনের থেকে বিভাস জানিয়েছেন শুকনো খাবার খেয়ে এখন তারা আছেন, যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসার অপেক্ষা করছেন তারা। তাদের পরিবারের সদস্যরাও দিনরাত প্রার্থনা করছেন যাতে তাদের ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। সব সময় হচ্ছে, গতকাল রাত্রে হয়েছে, সব সময় তো হয়, কিন্তু এখন পরিস্থিতি তো ঘুরালো। এখন ওরা যেই হোস্টেলে থাকতো সেখান থেকে গতকালকে বিকেলবেলা বলেছে হোস্টেল ছাড়তে, সমস্ত ছাত্র চলে গেছে। ওরা এখন ইন্ডিয়া অ্যাম্বাসিতে আছে, সেখানটাতে আরও সঙ্গে অনেক স্টুডেন্টরা আছে। এখন উদ্বিগ্ন থাকাটাই স্বাভাবিক যে পরিস্থিতি ঘোরাল, যে হারে আক্রমণ হচ্ছে যখন তখন ভয়ানক কিছু হয়ে যেতে পারে, সেখানটাও স্বাভাবিক। পরিবারের আমার যেহেতু মা এবং বাবা নেই, আমরাই ভাইয়ের গার্জিয়ান, এর উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। টেনশন থাকবেই, কী খাচ্ছে না খাচ্ছে, কোথায় কী পরিস্থিতি আছে না আছে, টেনশন তো হচ্ছেই। কথা কি হচ্ছে? হ্যাঁ, কথা হয়েছে। সরকার যেটা টিভিতে দেখিয়েছে এবং ফোনে যতটা কথা হয়েছে যে পোল্যান্ড, হাঙ্গেরি এবং রোমানিয়া, লিথুনিয়ার সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে ভারত সরকার কথা হবে, ওদেরকে সীমান্তে পার করে ওখান থেকে প্লেনে করে হয়তো ওদেরকে রেস্কিউ করার সম্ভাবনা আছে। তো সেটা এখন কতটা কী করা যাবে সেটা তো আগামী আজকের দিনে কী পরিস্থিতি আসে না দেখলে তো হবে বলাই যাবে না। তার উদ্বিগ্নটাই সব থেকে বড় কথা, কী পরিস্থিতি হচ্ছে। টেনশনে তো আছি, কথা আমাদের অনলাইনে হচ্ছে, যখন অনলাইনে থাকছে তখন কথা বলছি, বা এখন আমাদের সবসময় অনলাইনে থাকতে হচ্ছে ওদের সঙ্গে কথা বলার জন্য। কবে আসবে, কীভাবে আসবে কিছু জানিস? আসবে ওদের সঙ্গে তো গতকালকে লাস্ট কথা হয়েছে আমাদের রাত্রি, তখন ভারতের টাইম প্রায় 12:15। অ্যাম্বাসি থেকে ওদের জানিয়েছে যে পোল্যান্ড হোক বা চেক রিপাবলিক, রোমানিয়া, হাঙ্গেরি, এই চারটে দেশের মধ্যে যে কোনো একটা দেশ দিয়ে ওদেরকে এয়ারলিফ্ট করিয়ে ভারতে নিয়ে আসা হবে, যেহেতু ইউক্রেনের এয়ারবেস বন্ধ আছে এখন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।